আমরা এবার দেখব কিভাবে getafreelancer.com এ আমরা আমাদের পেমেন্ট ট্রানজ্যাকশনস করতে পারি। আমরা যদি আমাদের অ্যাকাউন্টস এন্ড ম্যানেজ অ্যাকাউন্ট সেকশনের পেমেন্ট ট্রানজ্যাকশন এই লিঙ্কটিতে যাই, তাহলে আমরা আমাদের আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটির পেমেন্ট বিষয়ক যাবতীয় তথ্য এখানে পাবো। যেহেতু আমাদের অ্যাকাউন্টটি একেবারেই নতুন এবং এটি একটি ডেমনস্ট্রেশন পারপাজে তৈরি করা অ্যাকাউন্ট, সেহেতু এখন পর্যন্ত এখানে যেহেতু কোনো জব আমরা করিনি এবং কোনো ব্যালেন্স যোগ হয়নি, ফলে অনেক অপশনস আমরা খুঁজে পাবো না। তবে বেসিক স্ট্যান্ডার্ডটি আমরা এখান থেকেই জানতে পারবো। লক্ষ্য করুন, এখানে আমার ব্যালেন্সটি দেখাচ্ছে, এটা হচ্ছে পেমেন্ট ট্রানজ্যাকশন। আমি মানি ডিপোজিট করতে পারি, স্ক্রিপ্ট পেমেন্ট, নিউ স্ক্রিপ্ট পেমেন্ট তৈরি করতে পারি, ট্রান্সফার মানি করতে পারি এবং মানি উইথড্র করতে পারি। এখানে আমার যদি পেমেন্ট থাকতো তাহলে পেন্ডিং উইথড্রয়ালস এখানে থাকতো এবং ডিপোজিটগুলো এখানে লিস্টেড থাকতো। এছাড়াও স্ক্রিপ্ট পেমেন্টস নামে একটি নতুন পেমেন্ট সিস্টেম গেটওয়ে ফ্রিল্যান্সার চালু করেছে, যেটি সম্পর্কে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন। এটি মূলত সরাসরি আপনার যে বায়ার এবং আপনার সাথে একটি ডাইরেক্ট যোগসূত্র স্থাপনের মাধ্যমে পেমেন্টটি হয় এবং যার ক্যান্সেলেশন পাওয়ারটি বায়ারের হাতে থাকে। যাই হোক, সে বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এখানে এটি হচ্ছে এর ফর্মটি। তো এখানে হচ্ছে মূলত সেই পেমেন্টের তালিকা এখানে থাকবে এবং সেটা আউটগোয়িং স্ক্রু পেমেন্টটি এখানে থাকবে এবং ইনকামিং স্ক্রু পেমেন্টটি এখানে থাকবে। আমাদের যখন আর্নস হবে, আমরা এখান থেকেই আমাদের পেমেন্টের ট্রানজ্যাকশনের যে রিপোর্ট এবং এর যে ফাংশনালিটি, এখান থেকে আমরা সেগুলো অ্যাক্টিভেট করে কাজে লাগাতে পারবো।